নমস্কার বন্ধুগণ, আজ আমাদের যাত্রা গড়বেতা রসকুণ্ড বাবা বসন্ত রায়ের মন্দির। দেখতে থাকো তোমরাও, সঙ্গে থাকো তোমরাও। সারাদিন আমরা কি কি করি, তো আমরা যাত্রা পথে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে পড়েছি। দাও দাও দাও, এক মিনিট, মায়ের একটা মন্দির পড়েছে, তোমরাও দেখো মায়ের মূর্তি। তো তোমরা দেখছো তো আমাদের ভিডিও, আমরা সবাই কিন্তু এখানে রয়েছি। হ্যালো গাইস, তোমরা সাথে থেকো আর ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের এই হিরো সবাইকে হাতে নাড়াতে নাড়াতে এসছে, আর লাইক করে দাও তোমরা। আর চলো আবার আমরা রওনা হয়ে যাই সেই রসকুণ্ড উদ্দেশ্যে। তোমরা যাচ্ছ তো আমাদের সাথে, যেতে যেতে দেখে নাও এই মনোরম প্রাকৃতিক পরিবেশ, এই গ্রাম বাংলার সুন্দর সভা আমরা কিন্তু সবসময় দেখতে পাবো। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি, তোমরাও এগোতে থাকো। আমরা তো পৌঁছে গেছি, এই যে বাবার গেট দেখতে পেয়েছো, লেখা আছে। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা। চলো এবার বাবার মন্দিরের দিকে রওনা দেওয়া যাক। পৌঁছে গেলাম বাবার মন্দির। আমাদের পরবর্তী পালা, অর্থাৎ স্নান করার পালা। তো আমরা সবাই তৈরি স্নান করার জন্য। বম বলে আমরা রওনা দিয়ে দিয়েছি স্নান করার উদ্দেশ্যে। এখানে কত মানুষ কিন্তু তাদের মনস্কামনার জন্য সেবা খাটছে, যেটাকে বলা হয় প্রণাম সেবা। এখানে একটা মায়ের মন্দির, সত্যি খুব মনোরম পরিবেশ এই জায়গাতে। না না না, এদিকে গেলে হবে না, আমরা আমাদের দিকে লক্ষ্যে থাকি। যাই হোক, সামনে দিকে এগোতে থাকি। চলো এখানে আমরা স্নান করবো, আমাদেরও কিন্তু ভক্তি আছে, আমরাও সেবা কাটবো। সেবা কাটতে আরম্ভ করে দিয়েছি, সেবা কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা বাবার মন্দিরের দিকে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল কালকে। কাকু কাকু সরো, কাকু আমি পেছনে আছি। ও কাকু, কাকু শুয়ে পড়েছে। আমরা কিন্তু এরপরে বাবার মূর্তি দেখার জন্য উঁকি মারবো। মারছি ওকে, মারছি। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। চলো আবার আমাদের জায়গায় যাওয়া যাক। তুমিও দেখো প্রণাম করে নিয়েছে। এখান থেকে আমরা সঞ্জন নিয়েছি, এরপরে আমরা যাচ্ছি জল ঢালতে। সবাই মনস্কামনা পূরণের জন্য আমরা তিনবার ধরে ঘুরছি হরগৌরীর চারিদিকে ঘুরে, এরপর হরগৌরীর মাথায় আমরা জল ঢালছি। হ্যাঁ, বিদেশ জল ঢালছে, ঢালো 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 মনস্কামনা পূর্ণ হবে, ডালো। এরপর এরপর আমার পালা, আমিও জল ঢালছি। এখানে আবার ঘুরছি, এখানে আমাদের নন্দী মহারাজ বসে আছে। চলো, এখানে কত মানুষজন এসেছে দেখেছো, এখানেও আমরা জল ঢালবো আবার নন্দী মহারাজের কাছে। সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল, সবাই ভাবছিল এটা কি করছে। আমরা জল ঢালছি মনস্কামনা পূরণের জন্য। এখানে জল ঢালা আমাদের শেষ। এরপর আমরা তোমাদের একটা সুন্দর একটা শিবের মূর্তি দেখাবো।
দেখো তোমরা বাবার মূর্তি, ছোট্ট একটা মন্দিরের মধ্যে কয়েকটা বাবার মূর্তি এখানে রাখা ছিল, যেটা আমরা দেখলাম। দেখেছো কত লোকজন দেখবে, কিন্তু বারবার বলছি। হ্যাঁ, এবার আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখো। যাচ্ছি সবাই গামছা পরে, আমরা কিন্তু সবাই গামছা পরে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখো আমাদের কোনো লাজ লজ্জা নেই, আমরা সামনের দিকে এগিয়ে চলবো। দূরে কিন্তু একটা মূর্তি আছে, বাবার মূর্তি, খুব সুন্দর মূর্তি দেখতে পাবে। ওয়েট, এরপরে আমরা আবার ফিরে এলাম মন্দিরের দিকে। এরপর আমরা তোমাদেরকে দেখাবো মন্দির এবং বাবার মূর্তি, সরি বাবার অরিজিনাল যে মূর্তি মন্দিরের ভিতরে আছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তোমরা মন্দিরের চারিপাশটা একবার ভালো করে দেখে নাও। এটা হচ্ছে বাবা বসন্ত রায়ের যে আমাদেরকে বলে আটচালা করা থাকে গ্রাম্য ভাষায়, সে আটচালা চারিদিকটা। এটা মন্দিরটা দেখো তোমরা, খুব সুন্দর মন্দিরটা। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখা মূর্তিটা দেখানোর চেষ্টা করব। যদিও এটা বারণ থাকে, এখানে ছবি বা ক্যামেরা করা চলে না, তবুও আমরা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। অনেক ভিড় ছিল কিন্তু, তারপরে অনেক ঝুঁকি নিয়ে পড়েছি, দেখে নাও। এখানে একটা কি কাড়াকাড়ি চলছিল, গিয়ে দেখলাম সানজল দেওয়া হচ্ছে। যাক আমরাও নিলাম সানজল, আমরা কিন্তু বেশি করেই নিয়েছিলাম। এরপরে কিছু চিত্র আঁকা ছিল যেগুলো আমরা দেখতে গেলাম, যেমন শ্রী শ্রী বাবা বসন্ত রায়জিও, কংসবধ, হস্তিবধ, বকাসুর বধ, রাধাকৃষ্ণের যুগল মিলন, কল্কি অবতার, বুদ্ধ অবতার, বলরাম অবতার, একটা ঘোড়া, দাঁড়াতে একটা ঘোড়া, রাম অবতার, পশুসুরাম অবতার, বামন অবতার, এরকম বহু অবতার আছে, তোমরা দেখে যাও। এত অবতার বলা যাবে না, অনেকগুলো অবতার এখানে চিত্র আঁকা আছে, যেটা আমি পুরোটা ভিডিও করেছিলাম, তোমরা দেখো আস্তে আস্তে সবগুলোই দেখতে পাবে। আর ভিডিওটা উপভোগ করতে থাকো তোমরা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। নটরাজ নৃত্য, মা অন্নপূর্ণা। এরপর আমরা বেরিয়ে গেলাম বাইরের সেই দোকানগুলোর দিকে, যেখানে আমাদের বন্ধুরা কিছু জিনিসপত্র কিনছিল, তো আমিও চলে গেলাম সেখানে। আপনারাও কিন্তু এইসব জায়গাতে এসে নানান ধরনের মূর্তি, দেবতাদের মূর্তি বা ছবি সব কিছু কিনতে পারেন। তো আমাদের সব কিছু শেষ, এরপর আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমরা আবার বাবা বসন্ত রায়ের মন্দির থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে অর্থাৎ বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।